আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দূরেরও কাছের দেশের প্রবেশের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের কুয়েতের টুকরো কিছু খবরে কুয়েত থেকে বলছি প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের কুয়েতের মহামারী ভাইরাসের আপডেট কুয়েত মিনিস্ট্রি অফ হেলথের দেওয়া তথ্য অনুযায়ী তেরোই জানুয়ারি বৃহস্পতিবার দু হাজার বাইশ সর্বশেষ আক্রান্ত হয়েছে চার হাজার আটশো তিরাশি জন এ নিয়ে সর্বমোট আক্রান্ত হলো চার লক্ষ একান্ন হাজার চারশো জন গত চব্বিশ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দুই জন ইনালিলাহি ও ইন ইলাহিরা রাজিউন সুস্থতা লাভ করেছে বাংলাদেশি সহ সাতশো বিরানব্বই জন মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো চার লক্ষ ষোলো হাজার চারশো জন আলহামদুলিল্লাহ দেশটির আইসিউতে ক্রিটিক্যাল অবস্থা রয়েছে সতেরো জন চিকিৎসাধীন অবস্থা রয়েছে বত্রিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন জন উল্লেখ থাকে যে বৈশ্বিক মহামারী করোনা শুরু হওয়ার পর থেকে আজকে কুয়েতে সর্বোচ্চ আক্রান্ত হল দেশটির কোথাও কোনো লকডাউন বা কারফিউ নেই এছাড়াও ফ্লাইট এবং বিমানবন্দরও স্বাভাবিক অবস্থা রয়েছে তবে ফ্লাইটের ব্যাপারে সিভিল আইভিয়েশন কর্তৃপক্ষ একটি জরুরি ঘোষণা জারি করেছিল কুয়েতে আগত কিছু ফ্লাইট কুয়েতে নিকটবর্তী দেশের বিমানবন্দরে স্থানান্তর করা হয়েছে অতিরিক্ত ঘন কুয়াশার কারণে ফ্লাইটগুলো অবতরণ করতে পারা যাচ্ছিল না আবহাওয়ার উন্নতি হলে ধীরে ধীরে এই ফ্লাইটগুলো পুনরায় সচল করা হবে এছাড়াও গতকাল কুয়েত এয়ারপোর্টে প্রায় দশ ঘন্টা বিমান অবতরণ স্থগিত থাকার পর আবারও বিমান চলাচল স্বাভাবিক হয়েছিল ঘন কুয়াশার কারণে প্রায় এগারোটি ফ্লাইট বেশ কয়েকটি বিমানবন্দরে স্থানান্তরিত করা হয়েছে আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছে যে কুয়াশার কারণে ফ্লাইট বন্ধের বিষয়টি অনেকেই নেতিবাচকভাবে নিয়েছেন অনেকেই ভেবেছেন করোনার কারণে হয়তোবা বিমানবন্দর বন্ধ করে দিয়েছে বা ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গিয়েছে এমনটা নয় আটটি দেশ ছাড়া কুয়েতের সাথে সরাসরি ফ্লাইট অব্যাহত রয়েছে বাংলাদেশের সাথেও সরাসরি ফ্লাইট অব্যাহত রয়েছে এছাড়াও আজকে কুয়েতের স্থানীয় পত্রিকা কুয়েতেন্সের সূত্র অনুযায়ী জানা যায় যে কুয়েতের উপপ্রধানমন্ত্রী মন্ত্রী এবং করোনাকালীন জরুরি বিষয়ক মন্ত্রী পর্যায়ের কমিটির চেয়ারম্যান শেখ হামাদ জাবের আল আলী এক তথ্যে প্রকাশ করে বলেছেন যে করোনাভাইরাসের কারণে বিমানবন্দর বন্ধ করা বা অনলাইন এডুকেশন বন্ধ করা বা নার্সারিগুলো বন্ধ করে দেওয়া এগুলো অতীত হয়ে গিয়েছে করোনাকালীন কমিটিতে যতটা সম্ভব বিমানবন্দর বন্ধ না করতে স্কুলগুলোকে চালু রাখতে কাজ করেছি তিনি আরও বলেন আমরা দুটি সমীকরণের মধ্যে রয়েছি নাগরিক এবং বাসিন্দাদের স্বাস্থ্যের সমীকরণ এবং অর্থনৈতিক ও সামাজিক জীবনের ধারাবাহিকতার সমীকরণ জানিয়ে দিচ্ছি অন্যান্য খবর কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানা যায় যে চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে চার জনের একটি গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ যাহারা গভর্নমেন্টের অধীনে একটি স্বর্ণের জুয়েলার্সের ডাকাতি করেছিল এই দল জুয়েলার্সে থাকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের সূত্র ধরে অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী ওই গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছিল এদিকে আলমাজালিসের সূত্র অনুযায়ী জানা যায় যে এক বেদুন যুবকের মৃতদেহ কুয়েতের বার আল জুলাইয়া এরিয়াতে পাওয়া গিয়েছে সে উনিশশো সালে জন্মগ্রহণ করেছিল তার বর্তমান বয়স তেত্রিশ বছর পুলিশ ও ফরেন্সিক আলামত সংগ্রহ করেছে ঘটনাস্থল থেকে এখানে রক্তের চিহ্ন পাওয়া গিয়েছিল লাশ উদ্ধার করা হয়েছে ফরেন্সিক মেডিসিন বিভাগে ট্রান্সফার করা হয়েছে এবং মৃত্যুর কারণ নির্ণয় করা হচ্ছে জানিয়ে দিচ্ছি সিভিল আইডি বা বতাকাজনিত একটি খবর অনেকেই জানতে চাচ্ছেন এই মুহূর্তে সিভিল আইডি কার্ড কেন তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে না অনেকেরই কার্ড প্রসেসিং দেখাচ্ছে এর কারণ কী ব্যাপারে স্থানীয় পত্রিকা আরো টাইমসের সূত্র অনুযায়ী জানা যায় যে কুয়েত প্যাসি কর্তৃপক্ষ অর্থাৎ পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ জানিয়েছে যে কিছু সরকারি সংস্থা মন্ত্রণালয় সিভিল আইডি কার্ডে ঢোকানো এমবেডেড মাইক্রো প্রসেসর চিপ পড়তে পারেনি কারণ সেই সরকারি সংস্থাগুলি তাদের পড়ার প্রোগ্রাম আপডেট করেনি যা সমস্ত সরকারি সংস্থাগুলোতে বিতরণ করা হয়ে থাকে এই সিস্টেমের মাধ্যমে মন্ত্রণালয়গুলো তাদের সিস্টেম এবং তাদের ওয়েবসাইট আপডেট করে থাকে প্যাসি কর্তৃপক্ষ জানিয়েছে যে মাইক্রো প্রসেসর চিপটি স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম দ্বারা পঠনযোগ্য না হলে কুয়েতি নাগরিক এবং প্রবাসীদের জন্য কোনো সিভিল আইডি কার্ড জারি করা হয় না তথ্য সহ সঠিক ডাটা এই চিপে রেকর্ড করা হয়ে থাকে প্যাসি তাদের সিস্টেম আপডেট করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন খুব শীঘ্রই কাজ সমাপ্তি হলে সবাই যার যার সিভিল আইডি কার্ড হাতে পেয়ে যাবে আজকের কুয়েতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় পাঁচ ডিগ্রি বিভিন্ন স্থানে ঘন কুয়াশা দেখা গিয়েছে যারা রাস্তায় গাড়ি চালান সাবধানতা অবলম্বন করুন জানিয়ে দিচ্ছি সর্বশেষ বাংলাদেশের মহামারী ভাইরাসের আপডেট গত চব্বিশ ঘন্টায় নতুন করে বাংলাদেশে রোগী শনাক্ত হয়েছে তিন হাজার তিনশো জন এ নিয়ে সর্বমোট আক্রান্ত হল ষোলো লাখ চার হাজার ছশো চৌষট্টি জন মৃত্যুবরণ করেছে বারো জন এ নিয়ে মোট মৃত্যুবরণ করলো আটাশ হাজার একশো তেইশ জন ইনালিলাহি ওয়া ইনাইলাহি রাজওন সুস্থ হয়েছে তিনশো জন মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো পনেরো লাখ একান্ন হাজার নয়শো পঞ্চান্ন জন আলহামদুলিল্লাহ সম্মানিত ভিভার্স আজকের মতো এই ছিল সর্বশেষ আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো আল্লাহ হাফেজ